কাঠঠোকরা আর সিংহ। এক ঘন জঙ্গলে একটি অনেক বড় সিংহ থাকত। পুরো জঙ্গল জুড়ে তার রাজত্ব ছিল, সবাই তাকে ভয় পেত। সিংহ যেখানে শিকার করত সেই জায়গায় কোনো প্রাণী যেত না। একদিন শিকারের সময় সিংহ একটি বড় হরিণ মেরে ফেলে। সেটি খাবার সময় একটি বড় হাড় সিংহের গলায় আটকে যায়। আরে কি, এত বড় হাড় আমার গলায় ফেসে গেছে, কি করব? কেউ আছে আমাকে সাহায্য করো, সাহায্য! সিংহ জোরে জোরে চিৎকার করতে থাকে। সিংহের চিৎকার শুনে গাছে বসা এক কাঠঠোকরা ভাবে, আরে একি, সিংহ রাজা সাহায্যের জন্য ডাকছে। মনে হয় জঙ্গলের কোনো প্রাণী এদিকে আসতে চায় না, কিন্তু হতে পারে যে সিংহ রাজা সত্যিই বিপদে আছে। যাই, আমি তাকে সাহায্য করি। কাঠঠোকরা সাহায্য করার জন্য সিংহের কাছে আসে। আরে কাঠঠোকরা, তাড়াতাড়ি আমার গলা থেকে হাড় বের করো, খেতে খেতে এক বড় হাড় আমার গলা বিঁধে গেছে। তাহলে এই কথা রাজামশাই, আমি এক্ষুনি বের করে দিচ্ছি, কিন্তু আপনি ওয়াদা করুন যে কাল থেকে আপনি যে শিকার করবেন তার এক ভাগ আমাকেও দেবেন। সিংহ অনেক ভেবে বলে, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করো। এ কথা শুনে কাঠঠোকরা তার ঠোঁট দিয়ে হাড়টি বের করে দেয়। সিংহ অনেক খুশি হয় যে তার গলায় হাড় নেই আর কোনো ব্যথা পাচ্ছে না। পরের দিন ওয়াদা অনুযায়ী কাঠঠোকরা সিংহের কাছে এসে বলে, দিন রাজামশাই, আমার ভাগ দিন, আপনি ওয়াদা করেছিলেন। রাজা সিংহ অনেক রাগ করে বলে, ধন্যবাদ দাও যে তোমাকে প্রাণে ছেড়ে দিয়েছি, আমি সিংহ রাজা, এখনই তোমাকে শিকার করতে পারি, বলো করব, যাও এখান থেকে, কোনো ভাগ পাবে না। এ কথা শুনে কাঠঠোকরা অনেক রেগে যায়। সে তার ঠোঁট দিয়ে সিংহের চোখে আঘাত করে। সিংহ চিৎকার করে বলে, রে তুমি কি করলে, আমাকে অন্ধ করে দিলে। তখন কাঠঠোকরা বলল, আমাকে ধন্যবাদ দিন যে আমি আপনার দুই চোখ নষ্ট করিনি, বুঝলেন, এখন যাই। এই কথা বলে কাঠঠোকরা সেখান থেকে চলে যায়, আর সিংহ লজ্জা পেয়ে তার চোখ ধরে বসে থাকে। শিকারী খরগোশ। অনেক আগের কথা, এক জঙ্গলে কিরু নামের এক খরগোশ থাকত। সে তার পরিবারের সাথে একটি গর্তে থাকত। কিরুর টমেটো খেতে অনেক ভালো লাগত। সে তার পরিবারের সবাইকে টমেটো খেতে বলত। এই নাও, আমি আরো টমেটো নিয়ে এসেছি। কিরুর ছেলে মুন্নার একদিন অন্য কিছু খেতে ইচ্ছে করছিল। বাবা বাবা, আমি টমেটো খেতে চাই না, আমি টমেটো খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি, আপনি কি আমাদের জন্য অন্য কিছু আনতে পারেন না? হ্যাঁ বাবা, আমি এখন জঙ্গল থেকে কিছু শিকার করে তোমাদের জন্য ভালো খাবার নিয়ে আসছি। কিরু জঙ্গলে শিকার করতে যায়। চলতে চলতে সে জঙ্গলে কিছু বড় পায়ের ছাপ দেখতে পায়। আরে এত বড় পা, এটা কার হতে পারে? কিরু শিকারের খোঁজে আরো কিছুক্ষণ জঙ্গলে ঘুরে, কিন্তু সে কিছুই পায় না। এখানে অবশ্যই অন্য কোনো প্রাণী শিকার করেছে, এই পায়ের ছাপ তারই হবে। কিরু তার বাড়ি ফিরে যায়। সে পরের দিন আবার শিকার করতে যায়, কিন্তু সেদিনও কিছু পায় না। এরপর একদিন এক জাল বিছায়, কিন্তু পরদিন জাল ছেঁড়া দেখতে পায়। বিরক্ত হয়ে কিরু তার জাদুকর নানির কাছে যায়। না, অনেক হয়েছে, আমার নানির কাছে গিয়ে তার সাহায্য নেওয়া উচিত, আমাকে সাহায্য করো নানি, আমি এতদিন শিকার করছি কিন্তু কিছুই পাইনি, কোনো প্রাণীই পাই না, এই আমার জাল দেখো ছিঁড়ে গিয়েছে, আর এটা এভাবেই ছিঁড়ে যায়, আমি কি করব? আমার ছেলে টমেটো একদম পছন্দ করে না, সে টমেটো খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে, তার অন্য কিছু খেতে ইচ্ছা করছে। কিরুর নানি তার জাদু দিয়ে কিরুকে একটি জাল বানিয়ে দেয়। এই জাল কেউ ছিঁড়তে পারবে না। কিরু খুশি হয়ে সে জাদুর জাল নিয়ে চলে যায়। পরের দিন জাল বিছানোর পর সে সেখানে কিছু একটা চমকাতে দেখতে পায়। জাদুর জালের কাছে যেয়ে দেখে
সেখানে সূর্য আটকে গেছে। আমাকে জল থেকে বের করো। আহা, আমাকে বের করো জল থেকে। যদি তুমি আমাকে না ছাড়ো তাহলে সব সময়ের জন্য অন্ধকার হয়ে যাবে। গিরু তখনই জাল খুলে দেয় আর সূর্যকে বাইরে আনে। সূর্য রাগ করে গিরুকে আঘাত করে আর গিরু ব্যথা পায়। আমাকে মাফ করো, এভাবে আমি আর শিকার করব না। আমি ভেবেছিলাম আমার জাদুর জালে অন্য কোনো শিকার ফাঁসবে, তোমার কথা তো আমি ভাবিও নি। আমাকে মাফ করো। এরপর গিরু বড় ফল খুঁজে নেয় আর তার ছেলেকে খাওয়াতে নিয়ে যায়। নাও বাবা, অনেক ভাবলাম তোমাকে কি খাওয়াবো, আর শিকার করা যাবে না। আমি তোমার জন্য বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছি, তুমি এগুলো খেতে পারো। ধন্যবাদ বাবা। পিনকুর লেজ। অনেক আগের এক জঙ্গলে পিনকু নামে এক খরগোশ থাকত। পিনকুর তার ছোট লেজ একদম ভালো লাগত না এবং সে সব সময় তার লেজ লম্বা করার স্বপ্ন দেখত। একদিন সে জঙ্গলে ঘুরছিল। ওই কাঠ বিড়ালিকে জিজ্ঞাসা করি, কত লম্বা ও সুন্দর লেজ, যদি আমার লেজও লম্বা হতো কত ভালো লাগতো আমাকে, যদি হতো। পিনকুর মন খারাপ হয়ে যায়। তখনই তার বন্ধু চুম্পু বাদর সেখানে আসে। কি হয়েছে বন্ধু, তোমার মন খারাপ কেন? চুম্পু, তুমি তো জানো যে আমি আমার ছোট লেজ একদম পছন্দ করি না, আমি বিরক্ত হয়ে গিয়েছি। তোমার কাছে কি লেজ লম্বা করার কোনো উপায় আছে? শোনো পিকু, এমন ভাবতে হয় না, প্রভু সব প্রাণীদের তাদের প্রয়োজনের হিসাবেই তাদের লেজ দিয়েছেন। আমি গাছে থাকি তাই আমার লেজ লম্বা, আর তুমি মাটিতে থাকো তাই তোমার লেজ ছোট, যাতে তুমি শিকারীদের থেকে প্রাণ বাঁচাতে পারো ও দ্রুত দৌড়াতে পারো। কিন্তু চম্পু এত বোঝানোর পরও পিনকু বুঝতে চায় না এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। যেতে যেতে সে এক গ্রামের কাছে যায়। গ্রামে সে একটি বাচ্চাকে খেলতে দেখে। বাচ্চাটি একটি মাটির বেড়াল নিয়ে খেলা করছিল। বাবা তাড়াতাড়ি আসো, খাবার খেয়ে নাও। আসছি মা। বাচ্চাটি খেলনা বিড়াল রেখে তার মায়ের কাছে চলে যায়। এই সুযোগে সে খেলনাটি তার গর্তে নিয়ে আসে। এখন আমি এই বিড়ালের লেজ খুলে আমার লেজে লাগিয়ে নেব, এরপর আমারও লেজ লম্বা হয়ে যাবে। কিছুদিন সে খেলনা থেকে লেজ খুলে তার লেজে লাগানোর চেষ্টা করে। অবশেষে একদিন সে সফল হয়ে যায়। পিনকু গর্ত থেকে বের হয় আর সে তার নকল লেজ সবাইকে দেখায়। আরে পিনকু, তোমার লেজ এত বড় হলো কি করে? আমি কোনো সাধারণ খরগোশ না, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমাকে প্রভু আশীর্বাদ দিয়েছেন। পিনকু সবাইকে বোকা বানায় আর অন্যান্য খরগোশদের তার মিথ্যা কাহিনী বলে আর সবাইকে বিশ্বাস করায়। সব খরগোশ তার সেবা করতে থাকে। পিনকু অনেক খুশি হয়। একদিন যখন সব খরগোশেরা পিনকুর সেবা করছিল, তখনই এক শেয়াল এসে হামলা করে। সবাই পালাতে থাকে কিন্তু শেয়াল পিনকুর সেই লম্বা লেজে কামড় দেয়। লেজ নকল ছিল তাই সে পালিয়ে যায় আর প্রাণে বেঁচে যায়। কিন্তু সবাই পিনকুর সত্য জেনে গিয়েছিল। তাদের এজন্য অনেক রাগ হয় আর কেউ তার সাথে কথা বলে না। এসব দেখে পিনকু তার ভুল বুঝতে পারে আর সবার কাছে ক্ষমা চায়। এক ছাগল তার ছেলে মনুর সাথে এক গ্রামে থাকত। মনু অনেক দুষ্ট ছিল আর তার মায়ের কোনো কথা শুনত না। একদিন মনু তার মাকে বলল, মা আমি জঙ্গলে যাই। না বাবা, এমনটা করে না, এই জঙ্গল অনেক বড়, জঙ্গলে ভয়ানক প্রাণী আছে, তুমি কখনো জঙ্গলে যাবে না, ঠিক আছে? মনু মায়ের কথা শুনে না আর বাইরে যাওয়ার জন্য জিদ করতে থাকে। মা আমি একটু পরেই ফিরে আসব, তুমি চিন্তা করো না, আমাকে জঙ্গল দেখতে দাও তো। মা মনুকে অনেক বোঝায় কিন্তু মনু কোনো কথা না শুনে জঙ্গলের দিকে চলে যায়। সে যেতে যেতে জঙ্গলের ভেতর অনেক দূর চলে যায়। অন্ধকার হতে থাকে আর মনু রাস্তা হারিয়ে ফেলে। আরে আমি কোথায় চলে এসেছি, আমি ফিরে যাব কিভাবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
আমি কোথায় আছি? মা, মা! মনু তার মাকে খুঁজে আর জোরে জোরে কাঁদতে শুরু করে। আশেপাশে রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে সঠিক রাস্তা খুঁজে পায় না। চালাক শিয়াল তাকে সেখানে দেখে ফেলে। বাহ, এই ছাগল ছানা তো অনেক সুস্বাদু হবে। এ তো হারিয়ে গিয়েছে, মজা হবে অনেক। একে তো রান্না করেও খেতে পারবো, কাঁচাও খেতে পারবো। ওরে বন্ধু, কোথায় যাও? আমি আর অপেক্ষা করতে পারছি না, এক্ষুনি গিয়ে একে ধরে ফেলি। চালাক শিয়াল মনুর কাছে এসে তার সাথে কথা বলতে শুরু করে। আরে বাবা, কাঁদছো কেন? শান্ত হও, শান্ত হও। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি ফিরে যেতে চাই। তুমি চিন্তা করো না, তোমার শিয়াল আন্টি চলে এসেছে। চলো আমার পিছনে পেছনে আসো, চলো বাবা। চালাক শিয়াল মনুকে তার কথায় ভুলিয়ে তাকে জঙ্গলের দিকে, তার গুহার দিকে নিয়ে যায়। সেখানে মনুকে মেরে ফেলে আর তাকে খেয়ে ফেলে। এদিকে মনুর মা অপেক্ষা করতেই থাকে। তাই তো বলে, আমাদের সবসময় বড়দের কথা শোনা উচিত, নয়তো আমরাই বিপদে পড়বো।